এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলজিয়াম স্থানীয় সময় সকাল 10টায় দেশটির প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এরপর প্রধানমন্ত্রী লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেলেটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এরপর সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলজিয়ামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় যোগ দেবেন। বেলজিয়ামে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। রাতে আন্তর্জাতিক গণমাধ্যম পলিটিকোকে সাক্ষাৎকার দেবেন প্রধানমন্ত্রী। 27 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।